আল্লাহ বলেছেন জাহান্নামীদের খাবার হবে পুজ 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 খাবেন নাকি দুনিয়াতে অথবা জাহান্নামীদের খাবার হবে ফুটন্ত পানি যেই ফুটন্ত পানি মুখে নেয়ার সাথে সাথে তার মুখ এবং পেট গলে এখান থেকে সব পেশাবের এবং পায়খানার রাস্তা দিয়ে সব পড়ে যাবে জাহান্নামের বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকাদু তামাইয়াযু মিনাল গায়্য কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযনাতুহা আলম ইয়াতিকুম নাযীর ওয়াসীকা আল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযনাতুহা আলম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা তখন তারা বলতে থাকবে যে আল্লাহ আমাদের কাছে সত্যি আল্লাহর পক্ষ থেকে রাসূল গিয়েছিল কিন্তু আমরা তাদের কথা শুনিনি এবং আমরা এই জন্যই জাহান্নামী হয়ে গিয়েছিলাম প্রিয় ভাইরা আল্লাহর রাসূল অথবা আল্লাহর রাসূলের পক্ষ থেকে বিভিন্ন ঘোষকরা জান্নাত এবং জাহান্নামের কথা আপনাদেরকে বলে যায় এখন যদি না শুনেন ওই দিন শুনে কোনো লাভ নাই জাহান্নামে আল্লাহ সুবহান ওয়া তাআলা জাহান্নামীদেরকে যে খাবার দেবেন এই খাবারের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন লা ইউসমিন ওয়া লা ইউগরি মিন জুর ইন্ন শাজারাতাজ জাক্কুম তুআমুল আসীম আল্লাহ বলেছেন জাহান্নামীদের খাবার হবে পুজ 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 খাবেন নাকি দুনিয়াতে অথবা জাহান্নামীদের খাবার হবে ফুটন্ত পানি যেই ফুটন্ত পানি মুখে নেয়ার সাথে সাথে তার মুখ এবং পেট গলে এখান থেকে সব পেশাবের এবং পায়খানার রাস্তা দিয়ে সব পড়ে যাবে এবং জাহান্নামে যে জাক্কুম নামক যে বৃক্ষের খাবার আপনাকে দেয়া হবে যে বৃক্ষ আপনি খাবেন অর্থাৎ আপনার এত ক্ষুধা যে আপনাকে দেয়া হবে আপনি বলবেন যে আমার খাবার দরকার আপনাকে কি দেয়া হবে জাক্কুম বৃক্ষ থেকে আপনাকে ওইখানকার ওই জাক্কুম বৃক্ষ আপনাকে খেয়ে দেওয়া হবে আপনি তো প্রচন্ড ক্ষুধার্ত ওইটা আপনি খাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি হবে এটা তার গলায় আটকে থাকবে তখন সে বলবে আমাকে পানি দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তখন তাকে এমন পানি দেয়া হবে ওই পানি সব গলে গোটা মুখ এবং গলা এবং তার পেট সব গলে নাড়িভুঁড়ি হয়ে সব গলে গলে সব পড়ে যাবে আর জাকুম বৃক্ষটার ব্যাপার হাদিস এসেছে যদি জাকুম বৃক্ষের এক ফোঁটা রস এই পৃথিবীতে ফেলা হতো তাহলে এই পৃথিবীতে সবুজ আপনি কিছুই দেখতে পেতেন না সব সবুজ জ্বলে পড়ে ছাই হয়ে যেত এক ফোঁটা ওই পানি ওই জাকুম বৃক্ষই আপনার জাহান্নামের খাবার ফামা আসবারহুম আলা নার লোকেরা কত সাহসী যে তারা জাহান্নামের কাছ প্রতি মুহূর্তে চলে যাচ্ছে